5 লাখ টাকা ট্রাবিন কইরা আপনি দাম বাড়াইছেন, আমার ছেলের আমি বিয়া করেছি 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা বিন। একবারে সোনাপুরের জমিদার বাজারে গেছে আসতলে বইয়া কয় ছেলেরে বিয়া করেছি বেটা 10 লাখ টাকা বিন করছি, এই বেটা ফকির নির্ভুলার টাকা দিছস নি, আমার ছেলের কাছে বিয়া দিতেন আপনার আন্তস্ত কম না জানে, আমার ছেলের কাছে বিয়া দিতে হইলে 5 লাখ টাকা দিতে হবে, বাজারু গাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস দিতে হবে। আল্লাহ কয় তোর ছেলেটারও তো বিয়া করাইলি না, ঘরের মধ্যে একটা মুসিবত আনলি, ঠিক কি না? তুই বিয়া করছিস বর দেন মোহর দেস নাই, দেন মোহর কি দেয় নাই, বর দেন মোহর দেয় নাই, বাসুর রাত্রে কয়েক টাকা দেয়া বলে তুমি কি চাও, বিবি কয় আমি কিচ্ছু চাই না তোমারে চাই, কিছুদিন পরে যখন ঝগড়া লাগছে কয় আমার দেন মোহরের টাকাটা দেয় নাই, বিয়া করছে আমার কি করছে, তাই লেগে দাবি ছাড়লো, যে মহিলা খুঁড়া দিয়া বসলো দাবি কি ছাড়লো কিনা, কলে কৌশলে 50 লাখ টাকা কাবিন করে 50 টাকা দিয়ে আপনি মাফ নিবেন, ওই মহিলা মনের থেকে মাফ করে না, একজন মহিলা বাসুর রাত্রে চোখ তুইলেই তো তাকাই না, আপনার কাছে টাকা চাইবে কি, আপনি টাকা তারে দিয়ে দিবেন, কোন লজ্জায় বলেন তুমি কি চাও, যেটা চাই বইটা তো দিয়াই দিছে, আপনি কাবিন করছেন 50 লাখ সেব দিয়ে গুন্ডা টাকাটা দিয়ে দেন, 5 লাখ টাকা ট্রাবিন কইরা আপনি দাম বাড়াইছেন, আমার ছেলের আমি বিয়া করেছি 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা বিন। একবারে সোনাপুরের জমিদার বাজারে গেছে আসতলে বইয়া কয় ছেলেরে বিয়া করেছি বেটা 10 লাখ টাকা বিন করছি, এই বেটা ফকির নির্ভুলার টাকা দিছস নি, টাকা দিছে বাকি এটা জীবনেও দিবে না কেয়ামতের আগেও দিবে না, তবে কেয়ামতের দিন একটা মামলা করবে, হাদিস বলে যায় একটা মামলা করবে ওই মহিলা, আল্লাহ আমারে জাহান্নামে দেও দেও, আমার স্বামীটা আমারে বাজারে নিয়ে ঘুরতো, মার্কেটে নিয়ে ঘুরতো, পর্দা করাইতো না, এমনকি আমি আমার স্বামীর কাছে পাও না, আমি 50 লাখ টাকা পাই, 10 লাখ টাকা পাই, 5 লাখ টাকা পাই, 50,000 টাকা পাই, 20,000 টাকা পাই, আমারে দেয় নাই, আল্লাহ তালা ডাক দিবে দিগায় দেশ নাই কেন, বাবা ডাক দিয়ে বলবে আল্লাহ মাতবর আমারে বেচায় ধরছিল, এই তুই তোর সরের 50,000 টাকা আমি করাইবি, একটা মান সম্মান আছে না বেটা, কি করতাম কর 3 লাখ টাকা কাবিন কর, কয় কাজী সাহেব লিখছে মাতবররা আমারে ধরছে, আমিও 3 লাখ টাকা কাবিন আমার ছেলের দিয়া বিয়া করাই আনছি, কিন্তু আমি তো আমার ছেলের সম্পত্তি দিই নাই, খালি দমেকের উপরে রাখছি, যা খাই টাকা গার্মেন্টসে যা, কিন্তু আমি কোনোদিন 3 লাখ টাকা আমার সন্তানদের দিই নাই, কাজী সাহেব কিছু বলে নাই, এ কাজী সাহেব এই দিকে আয়, তুই কেন লেগে 3 লাখ টাকা কাবিন লিখছিলি কয়, আল্লাহ 3 লাখ টাকা কাবিন করলে 3 দুগুণে 6 আমি 6,000 টাকা পাইছি, আমার কি দোষ, ঠিক কিনা? এই কাজী সাহেব, মাতবর সাহেব, হাজি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, শ্বশুর সাহেব, তার মানে জামাইয়ের আব্বা সাহেব সহ সবাই জাহান্নামে, মহিলাটা যাবে জান্নাতে, আপনি তো পাওনাদার, ওই যে হাজি সাহেবের হজ করার সব, মুতল্লি সাহেবের মসজিদে দান করার টাকার সব, বাবা যাই কিছু নেক কাজ করছি সব 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 সব, স্বামী যা আমল করছি সব সব, আল্লাহ তাআলা বলবে আমার বান্দির 50,000 টাকা দেন মোহরের দিয়া দে, সে বলবে আল্লাহ টাকা তো নাই কো স্বর্ণ দেখো, স্বর্ণ নাই কো রূপা দে তো রূপা নাই কো জমির দলিল দেখো, এটা তো সব বাংলাদেশে রেখে আইছি করতে দিব কিচ্ছু নাই, আল্লাহ কই তাহলে নেকি দেয়া দে, এবার যখন নেকি গুলি দিবে বান্দি বলবে আল্লাহ আমার পাওনা পরিশোধ হয় নাই, বাংলাদেশের মধ্যে যদি 1 বছর আগে টাকা কেউ 50,000 দেয়, 1 বছর পরে 50,000 টাকা নেয় নাকি, ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা রাখছেন 10 বছর হয়েছে আপনাকে 5 লক্ষ টাকা আনেন নাকি, কত আনেন কমপক্ষে আরো 2 লাখ লগে, ওই বান্দি বলবে আল্লাহ কেয়ামত হয়ে গেছে কত বছর, আমি মইরা ঘুমাইছি কবরের মধ্যে 40,000 বছর, কেয়ামতের আদালত 50,000 বছর, আরো কত আগার আমি বিয়া করে কত নির্যাতন আমারে করছি, আল্লাহ আমার টাকাগুলি আমি লাভে সুদে আসলে চাই, দিতে দিতে সব নাকি দেয়া দিল, কাজী সাহেবের ডাও দিল, মাতবর সাহেবের ডাও দিল, চেয়ারম্যান সাহেবের ডাও দিল, শ্বশুরের ডাও দিল, স্বামীর ডাও দিল, তারপরেও বিবি মাফ দেয় না, এবার আল্লাহ বলবে এই বান্দির সব গুনাগুনি নিয়ে তোরা জাহান্নামে যা, আমার বান্দি তোদের সব নেকি নিয়া জান্নাতে যাবে, নাউযুবিল্লাহ। আজ থেকে যারা বাড়িতে হিসাব করেন কেন দেন মোহরের টাকা দিচ্ছেন না, সাসির টাকাটা দিয়ে দিয়েন, সাসি কইব হুজুর একটা পাইছি রে আজকে ধর্ম, যুবক ভাইদেরকে বলি এমন কাবিন করিয়েন না, বাবা যদি কয় 2 টাকা দিয়া 5 লক্ষ টাকা দিয়া যেদিন কাবিন করে বিবাহ করে নববধূর সাথে তোমার বিবিকে তুমি ঘরে আনতে পারবা ওই দিন বিবাহ করবা, হুজুর নিজের পায়ে দাঁড়ায় রই, হ্যাঁ কি হন মানুষের পায়ে দাঁড়া নাকি, নিজের পায়ে দাঁড়াই বিবাহ করবে, ইমান আমল পরিপূর্ণ করে
বিবাহ করবেন নেককার একজন নারী, হ্যাঁ স ইচ্ছেই যদি বিবির হাতে টাকাগুলি দেওয়ার পর, জমির দলিল দেওয়ার পর, গরু দেওয়ার পর, পুরাপুরি দেন মোহরের টাকাটা দেওয়ার পর যদি বিবি বলে আমি নিয়ে কই যাবো, আমার বাবার বাড়ির কত সম্পত্তি আমি আরো নিয়ে আসতেছি, যান স্বামী এগুলি আপনারে দেয়া দিলাম, এটা আপনার জন্য এহসান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর করে সন্ত্রাসী করে আপনি কবেন তুমি কি চাও, 50 টাকা দিয়ে মাফ নিবেন, কেমন আগে মাফ হইতো না, মাফ দিলে মাফ হইব, মাফ হইব, তবে যদি খুঁড়া দেয়া কয় যে কই 50 টাকা দিছো, 50 হাজার মাফ দিছে না, তাহলে এটা মনে যেটা রয়ে গেছে গুজ গুজ করে বাইরে যায়, ঠিক কিনা, মাফ না, তবে শাস্তি না, মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন, ভাবিরা মাফ করে দিয়েন, আদর দেয়া সুহাগ দেয়া নিয়েন, যদি না নিতে পারেন মাফ করে দেন, কি করবেন বিয়া জুন হয়ে গেছে, ঠিক কিনা, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক।